হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, যেটা কাঁঠালের সময় আমরা খাই, অনেকেই খাই, আবার অনেকেই কষ্টের জন্য খাই না, রান্না করতে হয়, কষ্ট করতে হয় জন্য খাই না, কিন্তু আমি প্রতি বছরই এটা রান্না করি, আমার কাছে ভালো লাগে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কাঁচা কাঁঠাল, কাঁচা কাঁঠাল তরকারি। কাঁচা কাঁঠাল দিয়ে আমি তরকারি করব একটা, এই যে কাঁচা কাঁঠাল, কাঁঠালটা আমি নিয়ে আসছি দেশ থেকে। এটা দিয়ে আমি কীভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিচেনে চলে যাব, ওখানে গিয়ে এটা কাটব। এখানে আমি কাঁচা কাঁঠালটা কেটে নিব, আর কাটার আগে হাতের মধ্যে তেল দিয়ে নেবেন, কারণ কাঁঠালের আঠা অনেক কঠিন লেগে থাকে। তো আমি হাতের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। এটা মনে হয় আধা পাকা হয়ে গেছে, মেবি না, ঠিক আছে, যে দেখেন এরকমই, ঠিক আছে। এখন আমি এটা কেটে নিব, আপনারা এই যে ইগুলো আছে, কাঁটাগুলো আছে, এটা ফেলে দিবেন। আমি কীভাবে কাটবো এটা আমি দেখিয়ে দিচ্ছি। খেতে কষ্ট, মানে করতে কষ্ট, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। আমি এইভাবে যে কাঁঠালের কাঁটাগুলো কেটে নিচ্ছি। তো যে মাঝখানে যেটা, এটা আমি ফেলে দেব। আর এই যে এভাবে আপনারা টুকরো টুকরো করে নেবেন, এটা অবশ্য আমি টুকরো টুকরো করে নিব, যে এরকম আমি একটা সাইডে রাখছি এগুলো। তা আমি সবগুলো কাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কীভাবে কাটতে হয়। এটা অনেকে ভয়ে, কাটার ভয়ে বা আঠার ভয়ে, কাঁঠালের আঠা, এই জন্য এটা করতে চায় না। তা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি প্রতি বছরই খাই, ভালো লাগে। তো এই যে আমি দেখিয়ে দিলাম কীভাবে কেটেছি, এই যেগুলো ফেলে দিয়েছি এখানে, এগুলো ফেলে দিয়েছি কাঁঠালের। তা আবার ফিরে আসছি আপনাদের, কেটে দেখাবো। তো এই যে এখানে আমি কাঁঠালগুলো কেটে নিয়েছি, এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। অনেকে কাঁচা রান্না করে, কিন্তু আমি কাঁচা রান্না করবো না, ভাপ দিব, ভাপ দিয়ে যে বিচিগুলো বলে এগুলো আমি কীভাবে রান্না করবো আমি দেখিয়ে দিব। আমি এখন ধুয়ে নিব। তো এই যে একটা বড় হাঁড়ির মধ্যে আমি কাঁঠালগুলো নিয়েছি, এখানে আমি পানি দিয়ে দিব, আন্দাজ মতো পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। পানি দিয়েছি, এখানে আমি হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, হালকা, বেশি না। আর এইভাবে দিবেন যাতে এই যে কাঁঠালগুলো ডুবে থাকে পানির মধ্যে, এইভাবে দেবেন। আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম, কুসুম দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিবেন। এমনভাবে সিদ্ধ করতে হবে যে বিচিগুলো যাতে সিদ্ধ হয়। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর ফিরে আসছি 30 মিনিট পর। যে কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে তা বেছে নিব। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এভাবে সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে তারপর থেকে পানিটা ফেলে তারপর বেছে নেবেন।
আমি এখন ছেকে নিব পানিটা, এটা এখন দেখাতে পারবো না, দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো এই যে কাঁঠালগুলো আমি একটা বেলির মধ্যে ঢেলে নিয়েছি, বাতাসের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো একটু ই হলে ঠান্ডা হলে আমি বেছে নিব, সব কিছু বেছে তারপর যতটুকু নেওয়ার অতটুকু নিব, বাকিটুকু ফেলে দেব। কাঁঠালগুলো আমি বেছে নিব, এই যে কাঁঠালের যে ইগুলো আছে, কোষগুলো আছে, ওগুলো আমি দেখে দেখে নিব। আবার যে বিচি আছে এগুলো আপনি ই করে ছিলে নিতে পারেন, সাথে নিলে এটা আরও ভালো লাগবে, আঠালো আঠালো হবে একদম এটা তরকারিটা, কাঁঠালের বিচিটা নিলে। এই যে এই জিনিসগুলো নেবেন, এই যে কাঁঠালের যে কোষেরিগুলো ওগুলো নেবেন, আমি বেশি নিব না, আমার সদস্য ফ্যামিলিতে এত বেশি না, ভালো লাগে। আর এই তরকারিটা আসলে একা খাইতে ভালো লাগে না, আরও মানুষ একসাথে হলে, অনেক মানুষ মিলে খাইতে ভালো লাগে। আমার মাকে দেখতাম রান্না করতে, সবাইকে দিত, মানে বাড়ির সবাইকে দিত এটা রান্না করে। আমি বেছে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বাজবেন, সেটা আমি দেখাই দিলাম, বেছে সবগুলো তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটা কড়াই, আমি কাঁঠালের তরকারিগুলো রান্না করব। এখানে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আমি কড়াইটা একটু করে নেব। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব, দিব কয়েকটা এলাচ 5-6টা, দিব তেজপাতা 3টা তেজপাতা ভেঙে দিলাম, দিব কয়েক ফালি দারচিনি, দিব লং, মানে মাংসের মশলা যা যা লাগে আপনার দিতে হবে এখানে। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ 1.5 কাপের মতো পেঁয়াজ, এটা আমি ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ই করে নিব, ব্রাউন কালার হবে পেঁয়াজটা, একটু নরম হবে। তারপর অন্যান্য মশলা আমি সাথে মিক্সড করে দিব। এই যে পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন এবার আমি এখানে মিক্সড করে দিব 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1.5 চামচ থেকে বেশি প্রায় 2 চামচ, দিব আদা বাটা 1.5 চামচ, এটার মধ্যে অনেক মশলা লাগে, আমি এটা ভালোভাবে কষাই নিব। আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে, মানে মাংসের মশলা যা যা লাগে সবগুলোই দিতে হবে এটার মধ্যে, এই কাঁঠালের মধ্যে। আদা রসুনের যেইটা ওটা ভাজা হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব, দিব লবণ 1.5 চা চামচ, দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ না পুরো 1 চা চামচ দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিব, বেশি জাল হলে কিন্তু ভালো লাগবে না, 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিব 1 চা চামচ উঁচা করে দিয়ে আমি এটা মশলাটা মিক্সড করে নিচ্ছি। হলুদ গুঁড়ো আরেকটু লাগবে, আরেকটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মরিচ গুঁড়ো আরেকটু দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ই দিয়ে রান্না করবো বলে,
এখানে এই যে মশলাটা আমি আবার পানি দেব, পানি দিয়ে আমি কষিয়ে নিব। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, ঢেকে দিব, ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ি, গরম মশলার গুঁড়ি দিয়ে দিব, আন্দাজ মতো দিবেন। যেহেতু গরম মশলা দেওয়া আছে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। আর দিয়ে দিব এখানে জিরা ফাঁকি, ফেলে নেওয়া জিরার ফাঁকি এক চামচের মতো, এক চামচ পুরো দিয়ে নিই। দিয়ে আমি এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর মশলা কষানোর মধ্যে সব তরকারি মজা, আমি বারবার বলি। কাঁঠাল তরকারিটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে হাফ কেজির মতো আমি চিংড়ি নিয়ে নিয়েছি, বড় বড় চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়িটা আমি দিয়ে দিব এর মধ্যে, সব পরিষ্কার করা, বেশি বড় যেগুলো মাঝখান দিয়েই করে দিচ্ছি, তাহলে তরকারিটার মধ্যে এটা ভালো আসবে চিংড়ি সেটা। কাঁঠালের তরকারির মধ্যে এটা গরু মাংস দিয়ে করে, খাসির মাংস দিয়ে করা, আপনি চর্বি দিয়ে করতে পারেন, কিন্তু আমি যে স্বাদের মধ্যে সবাই যে খেতে পারে এটা আপনি কুচু ছোটো চিংড়ি দিয়ে করতে, আবার নিরামিষও করতে পারেন। হ্যাঁ, এক একজন এক এক রকম করে, আমি গরু মাংস দিয়েও করি, সব কিছু দিই, কিন্তু এবার আমি দেখাচ্ছি সবার সুবিধার্থে যারা চিংড়ি মাছ দিয়েও করতে পারে, চিংড়ি মাছ দিয়েও করে খেতে পারে, এই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে করলাম। আপনি ছোটো চিংড়ি দিয়েও করতে পারেন, আপনি নিরামিষও করতে পারেন, খারাপ লাগে না, নিরামিষ করলেও খারাপ লাগবে না। তো ঢেকে দিলাম, হতে থাক। এখন আমি দেখি মশলার কী অবস্থা। তা আমি এখানে এই যে কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিয়েছি সবগুলো, এই যে বিচি সহ, এই বিচি সহ যে কাঁঠালগুলো, সব বিচিগুলো আমি বেছে নিয়েছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, রান্না করবো আর কি, এখনও দেইনি, মাত্র দিলাম কাঁঠালগুলো। আমি ওইটা দেখাতে স্কিপ হয়ে গেছে, আমারই হয়ে গেছে, ভিডিও অন করা ছিল না। তো এটা আপনি গরু মাংস দিয়ে রান্না করলে মজা, খাসির মাংস দিয়ে বা কোনো চর্বি দিয়ে, মুরগি দিয়েও রান্না করতে পারেন, শক্ত মুরগি, দেশি মুরগি দিয়েও রান্না করতে পারেন, নিরামিষও খাওয়া যায়, সব কিছু দিয়ে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে মজা, বেশি বেশি চিংড়ি মাছ দিয়ে। আর এটা এরকম থাকবে না, এটা অনেকগুলো দেখা যাচ্ছে, এটা আরও কমে যাবে। এটার মধ্যে আমি কষাবো, আস্তে আস্তে কষায় কষায় রান্না করব। ঢেকে দিচ্ছি, পর ফিরে আসছি। তো এটা কষানোর জন্য আমি এখানে একটু গরম পানি ঢেলে দিব, যাতে কাঁঠালের তরকারিটা কষে, একটু গরম পানি দিব। গরম পানি ঢেলে দিবেন, গরম পানি দিয়ে আমি এটা নেড়ে দিচ্ছি, ওই সব ই করে নিচে লেগে যাবে। আর একটু গরম পানি দিয়ে দেব, যেহেতু কাঁঠালের বিচি আছে এগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে। ঢেকে দিচ্ছি, এখন আস্তে আস্তে হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। তো কাঁঠাল তরকারিটা আমার এখানে এই যে কষতেছে, তো অনেক সময় করে করতে হয়, তাহলেই এটা খেতে স্বাদ হয়। তো আমি এখানে একটা কাজ করব, আমার ঘরে গরু মাংস রান্না করা আছে, আমি দুইটা আইটেম দিয়ে রান্না করব। এটার মধ্যে আমি কিছু গরু মাংসের ই দিয়ে দিব, তেল, চর্বি, ঝোল এগুলো দিয়ে দিব, অনেক টেস্ট হবে। চিংড়ি মাছ, গরু মাংস ভালো লাগবে খেতে। তা আমি এটা দিয়ে দিচ্ছি,
অন্যরকম একটা মজা। এটা দুইটা মিক্সড চিংড়ি মাছ আর গরুর মাংস। তা আমি এটা নেড়ে দিচ্ছি, মিক্সড করে দিচ্ছি এটার সাথে। আমি এইভাবেও রান্না করি, দুটা একসাথে চিংড়ি আর গরু একসাথে দিয়েও রান্না করছি, গরু মাংস দিয়ে। ভালো লেগেছে, অনেক মজা লেগেছে। আপনারা এইভাবেও করতে পারেন। আমি বিকল্প হিসেবে দেখাইলাম আপনার চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে মজা লাগে, চিংড়ি মাছ দিয়ে খারাপ লাগে না। তো এটা কষতে থাক, আরও আরও কষবে। আমি ঢেকে দিচ্ছি। এখানে কাঁঠাল তরকারি, এটা কাঁঠালের যে তরকারিটা, এটা কষে গেছে, যে এইগুলো নরম হয়ে গেছে আপনারা দেখেছেন। আমি আবার গরু মাংস দিয়েছি সাথে। এখন মানে আবার পুরো ফাইনাল ইয়ের জন্য আর একটু গরম পানি দিয়ে তারপর রান্না করব। গরম পানিটা দিলে কি হয় যে যে কাঁচা কাঁচা যদি কোনো ইসে থাকে ওটা ই হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি গরু মাংস দিয়ে দিয়েছি সাথে আবার। এটা হতে থাক, আর বেশিক্ষণ লাগবে না। তারপর আমি আরেকটা জিনিস দিব আপনাদের দেখাবো। তো এবার আমি এখানে মিক্স করে দিচ্ছি একটু তেঁতুল। আমি ভিজিয়ে নিয়েছি গরম পানি দিয়ে, এই গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে কী করে নিয়েছি, সেঁকে নিয়েছি, হালকা একটু দিয়ে দিব। এটা খুব টেস্ট হয়, করে খেয়ে দেখবেন। এইভাবে পুরাটা দিব না, দিয়ে দিব জিরার ফাঁকি। কারণ আমি এর আগে দিয়েছিলাম। তো এখানে বাজার জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি এক চামচ, আগেও দিয়েছি হাফ চামচ, এক চা চামচ দিয়ে দিলাম জিরার ফাঁকি। দিয়ে আমি দুইটা ইসি একসাথে মিক্স করে দিব। আর তেঁতুলের ইটটা দিলে হালকা হালকা একটু টক লাগে, খুবই ভালো লাগে, এটা খুব ভালো লাগে খাইতে। আপনারা এবার করবেন, দেখবেন কেমন লাগে খেয়ে। এটা আমার শেষের দিকে আমি কয়েকটা ই করে দেব। আর খুব অল্প আছে এখন, এখন যে শেষ মুহূর্তে খুব আঁচটা খুব কমাই দিবেন চুলার, আস্তে আস্তে হবে। দেখে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখেন কালারটাই কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হবে। এখন আমি জালটা একটু বাড়াই দেব। জালটা বাড়িয়ে তারপর রান্না করব, চুলার আঁচটা বাড়িয়ে। ঢেকে দিচ্ছি। হয়ে গেল আমার কাঁচা কাঁঠালের তরকারি, রান্না করে ফেললাম। আর এটা রান্না করতে অনেক কষ্ট, আমার অনেকক্ষণ সময় লেগেছে, অনেকে এটা এই কষ্টের জন্য রান্না করতে চায় না। তা আমি দেশ থেকে নিয়ে এসেছি, ভাবলাম যে আমি আমার ভিউয়ার্সদের সাথে, আমার ফ্রেন্ডসদের সাথে আমি এটা শেয়ার করি রান্নাটা। তো আমি এটা শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। এইভাবে রান্না করলে খুবই
মজাদার, খুবই মজাদার একটা খাবার কাঁচা কাঁঠালের তরকারি। আর আমি তো বলেছি যে এটা গরু মাংস দিতে পারেন, আপনি গরু মাংস দিতে পারেন, চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, খাসির মাংস দিয়ে বা হার্ট চিকেন যেটা সব দেশি মুরগি ওটা দিয়ে রান্না করতে পারেন বা নিরামিষও রান্না করতে পারেন। আর আমি কিভাবে রান্না করেছি সেগুলো তো আমি দেখিয়ে দিয়েছি, যে দেখেন আমি এখানে আবার গরু মাংস ছিল আমার পরে ওগুলোও দিয়েছি, তারপর চিংড়ি হাফ কেজির মতো দিয়েছি। একটা কাঁঠাল তো অনেক হয়, অনেক হয়, একটা ফ্যামিলিতে খায়া পুরো শেষ করার মতো না, মানে যদি আমাদের মতো ছোটো ফ্যামিলি হয় শেষ করার মতো না। তো আমি যেভাবে রান্না করেছি যদি এইভাবে রান্না করে খান আপনারা, অনেকে কাঁচা খান, কাঁচা তরকারি আমরা কাঁচা কাঁঠাল খাই না, আমরা এইভাবে সিদ্ধ করে এইভাবেই খাই। আমরা মা দাদি তাদের কাছ থেকে শিখেছি যে এইভাবে রান্না করে, এইভাবে রান্না করেছি বা দেশে একদম দেশীয় পদ্ধতিতে রান্না করেছি, কোনো আস্ত কিছু দিয়ে আস্ত আস্ত রান্না করিনি। আর এই যে কাঁঠালের বিচি এগুলো আমি সাথে একটা ম্যাশ করে দিয়েছি, এটা দিলে একটু আঠালো আঠালো হয়, খেতে আরও আরও মজা লাগে। আর সাথে দিয়েছি আমি দেখেছেন তেঁতুলের হালকা তেঁতুলটা গুলিয়ে গরম পানির মধ্যে একটু দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওটা আপনারা করে দেখবেন, দেখবেন কত মজা, হালকা মানে অত অত টক না, হালকা হালকা, খুবই টেস্টি, খুবই টেস্ট হয় এটা, খুব মজা হয়। তো আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে ট্রাই করবেন এবং খেয়ে আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার এই বিয়েটা, রান্নাটা যদি ভালো লাগে। এবং আমার পেজটা যারা এখনও পর্যন্ত, এখনও আমার লাভলি ভিউয়ার যারা আছে এখনও পর্যন্ত আমার পেজটা লাইক দেননি, আপনারা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি বারবার ভিডিও তো বলি যে আপনারা পাশে থাকলে আমি, আমার আশা যে আমি আমি অনেক দূর এগোতে পারবো। আর এটা যদি ভালো লাগে রেসিপি, আপনাদের আরও কী কী রেসিপি দেখতে চান, যদি কোনো রেসিপি দেখতে চান আপনারা কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করেন না আমার কষ্ট, কমেন্টস করেন না আপনারা, কমেন্টস করবেন। আমি কোনটা ভালো কোনটা মন্দ সেটা বলতে বললে শুনলে ভালো লাগে, খারাপ ভালো মন্দ, কিন্তু খারাপ কমেন্টস আজে বাজে কমেন্টস করবেন না, যে রান্না বিষয়ে যেসব কমেন্টস আছে ওগুলোই করবেন। আমি ট্রাই করব আপনাদের আরও ভালো কিছু রেসিপি দেওয়ার জন্য। মাছ মাংস তো আমরা সবাই খাই, মাছ মাংস সবাই খায়, ঢাকা শহরে সবাই খায়, কিছু না কিছু খায় মাছ মাংস খাই। তো এইসব ধরনের যে তরকারি, গ্রামীণ ঐতিহ্য যেসব তরকারিগুলো ওগুলো আমাদের থেকে অনেক সময় হারিয়ে যায়, হারিয়ে যাচ্ছে, এইসব তরকারিগুলো রান্না করলে ভালোই লাগে, খেতেও ভালো লাগে, রান্না করলে আমরা আমার ফ্রেন্ডসদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য। তো আপনারা এইভাবে করে খাবেন, ভালো লাগলে আমার কমেন্টস করে জানাবেন। তো আজকে আর নয়, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।